এটা কি ভালো? যে পানি পানি পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, ওই পানি আমি এইখানে থাকাবো। আমার প্রিয় বন্ধুগণ বলুন আল্লাহুম্মা, চাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশ দশটা সন্তান দিলেন। এবার যখন দশটা সন্তান পেয়েছে, হযরত আব্দুল মুত্তালিব একবার খুশিতে ভরে গেছে, আনন্দে আরে আনা হয়ে গেছে। তিনি যে একটা আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে আমার বেটাদের মধ্য থেকে একটা বেটাকে আমি কুরবানি করব আর তার রক্ত দিয়ে কাবার গোলাপ গোলাপ দিয়ে দেব, ওই কথাটা তার মানে মনে নাই, ভুলে গেছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখা নয়, আব্দুল মুত্তালিব তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে যে তোমার এক বেটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে আর তার রক্ত দিয়ে কাবার গোলাপটাকে ধুয়ে দেবে। কই তা তো তুই করলি না, যদি তুমি এই কাজটা না করো তাহলে তোমার এক এক করে সব বেটাগুলো মরে যাবে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব একবার ভয় হয়ে গেলেন। সকাল যখন হয়ে গেল, সব বেটাদেরকে এক জায়গায় জড়ো করা হলো। বেটাদেরকে এক জায়গায় জড়ো করে আব্দুল মুত্তালিব বেটাদেরকে বলতে লাগলেন, ওরে আমার বেটারে তোরা শোন, আমি তোদের মধ্য থেকে এক বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছি, আমার আল্লাহ আপনার আমাকে স্বপ্ন দেখিয়েছে, এখন বল তোদের মধ্য থেকে কাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব। বড় বেটা তখন উঠিয়া কহে, আমি তোমার যে বড় ছেলে, দাও যে কবিতা আমার বলে আল্লাহ রাহে ছুরি চলে। বড় বেটা বলে, আব্বা আমার বলে ছুরি চালিয়ে দাও। কিন্তু বেটা যখন রাজি হয়, বৌমা পিছন থেকে বলে, ও গো আমার আব্বা শ্বশুর আব্বা, দেখো কবিতা শ্বশুর আব্বা মোর মুখের পানে চেয়ে, বিধবা যে আমি হয়ে হব পিতা বাপের বাড়িতে যে। বলল শ্বশুর আব্বা, আমার স্বামীকে আপনি কুরবানি করবেন আর আমি তখন হয়ে যাব বিধবা, এই কথাটা একটু চিন্তা করুন, এই কথাটা একটু ভাবুন, আমার স্বামীকে কুরবানি আমি করতে দেব না। বড় বেটা যখন রাজি, ছোট বেটা বলে, আব্বা আমিও রাজি আছি, আমার বলে ছুরি চালিয়ে দাও। কিন্তু পিছন থেকে বৌমারা বলে, যখন তোমার বড় বেটার প্রতি করিলে স্নেহ দান, আমার বেলায় স্বামীকে তুমি করো তো পান দান। বলছে, আব্বা যান তোমার বড় বেটাকে যখন নিয়ে দিলে, বৌমার কথা কথা আমি, বড় বেটাকে যখন তুমি কুরবানি করলে না, আমার স্বামীর প্রাণ ভিক্ষা চায় আপনার কাছে, আমার স্বামীকে কুরবানি করিবেন না। ও গো আব্বা, এটা আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই। বেটা রাজি, কিন্তু বৌমারা কখনো রাজি হয় না। আমির সাহেব বাড়িতে গিয়ে জামাতে নিয়ে যাওয়ার জন্য 40 দিন জামাতে নিয়ে যাওয়ার জন্য উসুল দিয়ে নিয়েছে, ঠিক করে দিয়েছে, কিন্তু বউ বলছে, জামাতে যাবি না, আমি ঘরে একাই থাকবো, রাত্রি বেলায় যদি একবার খুব করে উঠে কোথাও আমি কি করবো, ও জামাত তামাত যেতে হবে না, শিখতে হবে না, আমি সব শিখাবো, সব আমি শিখাবো। বৌমার রাজি হয় না, বেটার রাজি আছে। এমন সময় আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে কাকে কুরবানি করা যায়, যদি কুরবানি না করি আল্লাহর সাথে আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের মাথায় এমন সময় একটা বুদ্ধি চলে আসলো, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার একটা বেটা আছে যার নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ হবে আল্লাহর নবীর বাবা মা। আব্দুল্লাহ তখনও বিবাহ করে নাই, শাদি করে নাই। আব্দুল মুত্তালিব বলে, যদি আমি আমার এই সন্তানটাকে কুরবানি করতে নিয়ে যাই তাহলে কেউ বাধা দেবে না, কেউ
বিপত্তি করবে না, কারণ এর পিছনে কোনো কন্যা নাই, তার কোন বিবাহ হয়নি। এই চিন্তা ভাবনা করার পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে কুরবানি করার জন্য চলে গেলেন। কুরবানি করার জন্য তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে ময়দানে, তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। এমন সময় এই দৃশ্য দেখার পর চতুর্দিক থেকে লোকগুলো ছুটে আসলো, আর ছুটে এসে বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি এই কি কাজ করতে যান? ছেলেকে কেন কুরবানি করতে যান? আপনার প্রাণে কি কোনো ভয় নাই? আপনার অন্তরে কি কোনো দ্বিধা নাই? আপনার দলে কি কোনো রহম নাই? নিজের সন্তানকে আপনি কেন কুরবানি করতে নিয়ে যান? আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলেন, ও আমার মা শুনো রে, ও আমার মদিনার মানুষেরা শুনো রে, আমি আল্লাহর কাছে মানমত করেছি, আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, যদি আমি সন্তান কুরবানি না করি তাহলে আমার আল্লাহ হয়ে যাবে নারাজ, আমি হয়ে যাব বিশ্বাসঘাতক, আমি হয়ে যাব ওয়াদা খিলাফকারী, আর ওয়াদা খিলাফকারী কখনো মুমিন হতে পারে না। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, এজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়াইজা উতমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়াল করবে, ওয়াইজা ওয়াদা খলাফা, আর যখন সে ওয়াদা করবে ওয়াদা কখনো পুরা করবে না। মুনাফিকের আলামত কয়টা? হ্যাঁ, আয়াতুল মুনাফিকের সালাস, মুনাফিকের চিহ্ন তিনটা, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খিলাফ করবে, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই তিনটা গুণ যদি কার মধ্যে পাওয়া যায় নিঃসন্দেহে সে মুনাফিক। আব্দুল মুত্তালিব বললেন, যদি আমি এই ওয়াদা পূরণ করতে না পারি তাহলে আমি মুনাফিকের খাতে আমার নামটা চলে যাবে, আর এই মুনাফিক আমি কখনো হতে পারবো না, এই জন্য আমি আমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে এসেছি। সেখানকার বুদ্ধিজীবী মানুষেরা তাকে পরামর্শ দিলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি একটা কাজ করুন, কারণ মানুষের কুরবানি আল্লাহ কবুল করে না, মানুষের কুরবানি আল্লাহ কবুল করে না। যদি মানুষের কুরবানি আল্লাহ কবুল করতেন তাহলে ইব্রাহিম তার বেলা ইসমাইলকে কুরবানি করেছিলেন, কিন্তু ইসমাইল কুরবানি না হয়ে সেখানে একটা জান্নাতি দুম্বা কুরবানি হয়েছিল। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আপনি আপনার সন্তানকে কুরবানি না করে আপনি একটা কাজ করুন, আল্লাহর কাছে এর প্রতিশোধ হিসাবে, এর মানে এর আর কি কি বলে কি হাদিয়া, এর বদৌলতে আপনি একটা কাজ করুন, কিছু পশু কুরবানি করুন। তা আব্দুল মুত্তালিব একদিকে আব্দুল্লাহ একদিকে কিছু উট নিয়ে তিনি লটারি করলেন, মানে পরা ঢালা যাকে বলা হয়, দশটা উট প্রথমে কোরবানি করা হলো, কিন্তু উটের নাম বাতিল হয়ে গেল, আব্দুল্লাহর নামটা উঠে গেল। পঞ্চাশটা উট নিয়ে লটারি করা হলো, আব্দুল্লাহর নামটা বাতিল হলো, উটের নামটা বাতিল হয়ে যায়, আব্দুল্লাহর নাম বারবার উঠে। আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হলেন, আমার সন্তানকে আমি কি করে বাঁচাবো? একদিকে পঞ্চাশ, একদিকে জনাবে আব্দুল্লাহ, উটের নামটা বাতিল হয়ে যায়, আব্দুল্লাহর নামটা চলে আসে, একদিকে আসি একদিকে আব্দুল্লাহ, উটের নামটা বাতিল হয়ে যায় আর আব্দুল্লাহ নামে লটারি উঠে যায়। জনাবে আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, একদম গভীর চিন্তায় চিন্তিত, ও গো আল্লাহ আমাকে পরামর্শ দাও, ও গো আল্লাহ আমার মনের মধ্যে বুদ্ধি এনে দাও, ও গো আল্লাহ তুমি আমাকে কৌশল করে দাও, কি করে আমি আমার সন্তানকে বাঁচাবো। আল্লাহর নবীর হাদিস বলে, আসসাদাকাতু তারাকুল বালা, বান্দারে আমার তোমরা আমার কাছে সদকা করো, আমি আল্লাহ বালা মুসিবত দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিকে একশোটা ওট, একদিকে আব্দুল্লাহর নামটা নেওয়া হলো, এই সময় আমার আল্লাহ
দয়াবান অতি মেহেরবান তিনি গফুর গফফার। আব্দুল্লাহর নামটা বাতিল করে দিয়ে উটের নামে লটারি করে দিল। আব্দুল্লাহ বেঁচে গেল, আব্দুল মুত্তালিব একশো দৌড় আল্লাহ রাহে নাহার করে দিলে। একশো দৌড় কুরবানি করা হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সামনে তার বেটা বেঁচে গেল। মক্কা মানুষ ধন্য ধন্য করে বলতে লাগলো, ধন্য 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 ও গো আব্দুল্লাহ তোমার জন্য। ধন্য ধন্য বলে আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তান কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহকে বাড়ি নিয়ে আসেন। বাড়ি নিয়ে আসার পর এই সন্তান ধীরে ধীরে বড় হয়। এই সন্তান হবে বিশ্ব নবীর বাবা, এই সন্তান হবে বিশ্ব নবীর বাপ। আস্তে আস্তে করে এই সন্তান বড় হয়। বড় হওয়ার পর তাকে যখন ব্যবসা বাণিজ্য করার জন্য বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ব্যবসাকে হালাল করা হয়েছে। প্রত্যেকটি নবী তেজারত করেছেন, ব্যবসা করেছেন এবং মানুষকে ব্যবসা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবসা করা হলো জায়েজ, কিন্তু সুদ খাওয়া হলো নাজায়েজ। অনেক মানুষ বলে এটাও ব্যবসা এটাও ব্যবসা, এটা জায়েজ এটা নাজায়েজ কেন? ওরে বন্ধু আমার, সুদের ব্যবসা এই জন্য না যায় যে সুদের ব্যবসা যে মানুষকে টাকা দেওয়া হয় ওই মানুষটা যদি তার ব্যবসায় যদি লস খেয়ে যায়, এই ব্যক্তি যদি তার কাছে এসে বলে বন্ধুরে তোমার কাছে আমি 10,000 টাকা সুদের উপর নিয়েছি, কিন্তু আমি ব্যবসা করতে গিয়ে একটু মাইরে ফেলে গেলাম, এই মাসের সুদের টাকাটা তুমি নিও না, বলেন এই লোকটা কি সেটা মানবে? মানবে? এই জন্য মানবে না। সুদের মধ্যে শুধু লাভের ভাগই লসের ভাগই রাখে না, সুদ শুধু লাভের ভাগই লসের ভাগই রাখে না। এই জন্য নবী বলেন সুদ তোমরা খেও না, সুদ করা হলো হারাম। ব্যবসা তোমরা করে যাও, তেজারত তোমরা করে যাও, আমি আল্লাহ তেজারতের মধ্যে বরকত দিয়ে দেব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আব্দুল্লাহ আস্তে আস্তে করে বড় হতে লাগলো। আর সেখানে একটা মেয়ে ছিল ওই নাসারা রমণী, ইঞ্জিল পড়তে পারতো, তাওরাত পড়তে পারতো, ওই কিতাবগুলির ব্যাপারে ছিল বিখ্যাত, পাণ্ডিত্য অর্জন করেছিল ওই নাসারা রমণী। রাত্রে বেলায় দেখতে পায় ঠিক কাবা শরীফের উপরে একটা তারকা উঠেছে। ওই তারকাটা কাবা শরীফের উপর প্রত্যেক দিন উঠে।